মানুষের জীবন হলো তার যাত্রা, এবং প্রত্যেকের জীবনযাত্রার লক্ষ্য হলো আলাদা। এবার মনের মধ্যে এই প্রশ্ন জাগতেই পারে যে এই জীবনের লক্ষ্যটা গুরুত্বপূর্ণ নাকি যাত্রাটা, এবং এই ভাবনায় আমরা কোথাও না কোথাও সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়ে ভুলে যাই। ভুলে যাই যে সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হলো আমাদের সাথী, আমাদের সহযাত্রী, যার সাথে আমরা এই যাত্রাপথ সুনিশ্চিত করি। এটা খুব গুরুত্বপূর্ণ। আপনি নিজেই দেখুন, মেঘ থেকে বৃষ্টি ঝরে পড়ে, তার লক্ষ্য হলো ধরিত্রী, তার যাত্রাপথ হলো সেই বায়ুমণ্ডল। কিন্তু ও কোন সাথী নির্বাচন করছে তার উপর কত কিছু নির্ভর করে। যদি সাথী হিসেবে ঝিনুককে খুঁজে পায় আর ওই ঝিনুকের ওপরে গিয়ে পড়ে, তাহলে মুক্তয়ে পরিণত হয়। তখন লক্ষ্য কি হয়ে থাকে? ঈশ্বরের আভূষণ। সেখানেই যদি এই জলের ফোঁটা কোনো সাপের সঙ্গ পায়, কোনো সাপের মুখে গিয়ে পড়ে, তাহলে তা পরিণত হয় বিষে। আর তখন লক্ষ্য কি হয়? কারোর প্রাণ হরণ করা। এই উদাহরণ স্থির করে যে আমাদের জীবনে সাথীর নির্বাচন হলো অত্যন্ত আবশ্যক এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কারণ সাথীর প্রভাব শুধু যে আপনার পথে পড়বে তা নয়, আপনার লক্ষ্যের ওপরও পড়বে। কখনো কখনো কেউ আপনার লক্ষ্য বদলে দেবে, কখনো উচিতভাবে, কখনো অনুচিতভাবে, সেটা আপনার নির্বাচনের উপর নির্ভর করছে। তাহলে একজন শ্রেষ্ঠ সাথী নির্বাচন করুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জীবনে দুই ধরনের আবেগ রয়েছে যার কোনো মূল্য নেই। আমার কথার অর্থ এটা নয় যে এদের কোনো গুরুত্ব নেই, গুরুত্ব যথেষ্টই রয়েছে, শুধু এদের জন্য আপনাকে কোনো মূল্য দিতে হয় না। প্রথম আবেগ হলো আনন্দ, প্রসন্নতা। এটা আপনি যে কোনো জায়গায় খুঁজে পেতে পারেন যদি আপনি খুঁজে পেতে চান। আপনি কোনো পুষ্পের সৌন্দর্য দেখে প্রসন্ন হতে পারেন, বায়ুর কারণে যখন একটি বৃক্ষ শিহরিত হয় সেটা দেখে আপনি প্রসন্ন হতে পারেন, একটা ছোট্ট শিশুর কলরব শুনেও আপনি প্রসন্ন হতে পারেন, একটা ক্রন্দনরত বালককে হাসিয়ে আপনি প্রসন্ন হতে পারেন। সবকিছু আপনার ওপর নির্ভরশীল। সেখানে আরেকটি আবেগ হলো দুশ্চিন্তা। মানুষ বড়ই দুশ্চিন্তা করতে থাকে, আজ আমি এই কাজ করেছি সেই বিষয়ে চিন্তা, আজ আমি এই কাজ করতে পারিনি সেই বিষয়ে চিন্তা, কাল আমাকে এই কাজ করতে হবে সেই নিয়ে চিন্তা, আমি কি সেই কাজটা করতে পারবো সেই বিষয়েও দুশ্চিন্তা। চিন্তা সর্বত্র রয়েছে, যার জন্য মূল্য দিতে হয় না, যত চান আপনি একত্রিত করতে পারেন। একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, প্রসন্নতা জীবনের একটা নতুন সূত্রপাত, সেখানে দুশ্চিন্তা হলো জীবনের চিতার সমান। এবার এই দুটি আবেগ হলো মূল্যহীন, দুটোই আপনার সামনে আছে, কোনটা চয়ন করবেন আপনি, দুশ্চিন্তা নাকি প্রসন্নতা? সিদ্ধান্ত আপনারই। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা। সময়, যা সবকিছুকে সমান করে দিতে পারে, যা সব থেকে বেশি শক্তিশালী, সব থেকে বড় সম্পত্তি, সব থেকে বড় শিক্ষক এবং সব থেকে বড় সুযোগ। এই সময় যখন ভালো যায়, তখন তা আপনাকে আমিত্বে মত্ত করে তোলে, অহংকারে নিমজ্জিত করে দেয়। আর যখন খারাপ হয়, তখন দুঃখের সাগরে নিজের প্রতি ঘৃণাবোধে নিমজ্জিত করে। তাই এই সময়ে যা এত শক্তিশালী এক সম্পত্তি, এত মহান একটি ধন, তাকে এমনি এমনি নষ্ট হতে দেবেন না। এই সময়ের সাথে কি করবেন, কিভাবে করবেন, তা ভাবতে গিয়ে এবং করতে গিয়ে সময় নষ্ট করবেন না। যদি আপনি এই সময় নষ্ট করেন, তাহলে সময়ও নিশ্চিত করবে যে আপনার সাথে কি করা উচিত। তাই সময়ের সদ্ব্যবহার করুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমরা সকলে শক্তি অনুভব করতে চাই। এবার যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে সব থেকে বেশি শক্তির অনুভব কোথা থেকে করা সম্ভব, তখন কেউ কেউ বলবেন পুষ্টিকর আহার গ্রহণ করলে, ব্যায়াম করলে, কেউ বলবেন ধন লাভ করলে, বন্ধুদের থেকে, পরিবারের থেকে, আদি ইত্যাদি।
এইভাবে আপনি শক্তির অনুভব অবশ্যই করতে পারেন, কিন্তু সবথেকে বেশি শক্তির অনুভব যদি আপনি করতে চান তাহলে তা পাবেন শুধু একতার দ্বারা, সংগঠনের দ্বারা। যদি আপনাকে উদাহরণ দিই, নিজের এই হাতটাকে দেখুন, পাঁচটা আঙুল রয়েছে। কোনো একটা বস্তুকে নিজের একটা আঙুল দ্বারা তুলে ধরার চেষ্টা করে দেখুন, বড়ই কষ্ট হবে। তখন আপনি বুঝতে পারবেন যখন এই পাঁচটি আঙুল একত্রিত হয় তখন কোনো কাজ কতটা সহজ হতে পারে। এটাই হলো শক্তি, একতার। সবথেকে ভালো উদাহরণ যদি আপনাকে দিই তাহলে বাঁশি। এই বাঁশি থেকে অত্যন্ত মধুর সুর নির্গত হয় যা সবার মন প্রসন্ন করে দেয়, এই কথা সত্যি। কিন্তু এই বাঁশি আমি একটা বা দুটো আঙুল দিয়ে বাজাতে পারবো না, আমাকে প্রত্যেকটা আঙুল ব্যবহার করতেই হবে, তবেই এর থেকে মধুর সুর নির্গত হবে যা সকলকে প্রসন্ন করবে, ঠিক কি না? ঠিক এইভাবেই যদি আপনি চান যে আপনার জীবনরূপী বাঁশি থেকেও মধুর সুর নির্গত হোক বা সবার মনকে প্রসন্ন করে তুলুক, তাহলে আপনাকেও জীবনে একতা নিয়ে আসতেই হবে। আপনি একাও কর্ম করতে পারেন, পথ চলতেও পারেন, সামনেও এগোতে পারেন, সাফল্যও লাভ করতে পারেন, কিন্তু যখন সকলে একসাথে এগোবেন, সেই পথে চলবেন, সেই কর্মই করবেন, তখন লক্ষ্যে অবশ্যই পৌঁছবেন, সাফল্য অবশ্যই লাভ করবেন, কিন্তু সেই সাফল্য এবং তার আনন্দের সংমিশ্রণটাই একটু অন্যরকম হবে। তাই জীবনে ঐক্যবদ্ধ হন, একসাথে মিলে এগোতে থাকুন, আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা।